Halo friend. Hai. অনেকদিন লাইভ আসি না, আজকে আসলাম অনেকদিন পরে। আগের মতো এখন আর লাইভ ভালো লাগে না, ব্যস্ততা। সবাই কোথায়? রাহা হুসেন, হাই সেলিম এল রহমান ওয়াচিং, ইমরান ওয়াচিং, সাব্বির সিফাত ওয়াচিং, ইমরান হাই, সাজিদ আবিদ, হাসান ভাইয়া হাই ভাইয়া, জাহিদুল ইসলাম চুন্ন লিখেছেন, এই তো আছি, থ্যাংক ইউ ভাইয়া থাকার জন্য, খন্দকার সানোয়ার ইসলাম, শিহাব আপি ভাইয়া, এমডি রনি আহমেদ লিখেছেন হ্যালো, সাব্বির আহমেদ সিফাত লিখেছেন কোথায় আমি শ্যুটিংয়ে, জনি আহমেদ লিখেছেন কেমন আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন, আশিক সাদি লিখেছেন হাই হ্যালো, অরণ্য মামুন ওয়াচিং, হ্যালো অরণ্য মামুন ভাইয়া, মোহাম্মদ আনা আদনানুল ইসলাম ওয়াচিং, মোহাম্মদ পাভেল ভুইয়া হাই, শুভ দুপুর হাই, নাজমুল হাসান জয় ওয়াচিং, তুমি এখন কোথাও, তহিদ হাসান লিখেছেন আমি এখন শুটিংয়ে, এমজি মোহাম্মদ পাভেল ভুইয়া লিখেছেন কেমন আছো, ভালো আছে, আবু জাফর আদনান ওয়াচিং, দিলরুবা নাসরিন মিত ওয়াচিং, কোন জঙ্গলে তুমি সেলিম এল রহমান লিখেছেন, আমি ঢাকা শহরে কোন এক জঙ্গলে আছি শুটিংয়ে, এলিট ঈশান ওয়াচিং, সফি তানিফ ওয়াচিং, এলিটিশন লিখেছেন কই তুমি আমি শুটিংয়ে, হাই কেমন আছো, আবু জাফর আদনান লিখেছেন আমি ভালো আছি, ইস্টা পরিচিত, সাজিদ আবিদ হাসান, ভাইয়া অনেক পরিচিত তোমাদের, আচ্ছা কি খবর তোমার, আমরা তোমাকে কবে দেখবো টিভিতে, ইনশাল্লাহ খুব রিসেন্টলি দেখবেন ভাইয়া, খন্দকার সানোয়ার ইসলাম, শিহাব লিখেছেন আপনি, আমি গেলাম বাট মিট হলো না, কোথায়, হাবিব কাইফ লিখে ওয়াচিং, আচ্ছা মোহাম্মদ পাবিল ভুইয়া, লাঞ্চ করেছো, করিনি, দিলরুবা হোসেন, হ্যাঁ অবশ্যই, দিলরুবা নাসরিন মিতু হাই সিস্টার হ্যালো, ওয়াও আপু তোমার কাছে অনেক ভালো লাগছে, রিয়েলি নাইস, থ্যাংক ইউ, আলামিন নূর, নাজমুল হাসান জয়, আজ কার সাথে ছুটি, আজকে নতুন একটা ছেলে, ছেলেটা হচ্ছে হাবিব কাছে, পিচ্ছি কোথায় শুটিং চলছে, আছে কোন এক তুমি, আপনাকে আপু আপনাকে খুব ভালো লাগছে, শাহিন ইসলাম থ্যাংক ইউ, ভালো ব্যাকগ্রাউন্ডে যাও, ভালো ব্যাকগ্রাউন্ড, এই যে ভালো ব্যাকগ্রাউন্ড সবুজের মধ্যে, ওয়াও তোমাকে অনেক কিউট লাগছে, বাট কিসের শুটিং চলছে, এটা একটা নাটকের, আমার সাথে আছেন আমার ক্যারেক্টার লুজার ডিরেক্টর, আমার সাথে আছেন মজা টিভির মাহসান স্বপ্ন, আমার সাথে আছেন আরো অনেকে, আমার সাথে আছেন মুক্ত ভাইয়া, হেই মুক্ত ভাইয়া, হ্যালো, আমার ক্যারেক্টার লুজের বাপ্পি, হাই দাও ভাই, দেখো একটা কথা বলতাম, ঠিক আছে, এই যে বসে বলবো না, তোমার নায়িকা আছে, ঠিক আছে ভাই, যা করছে আজকে সেটাই সে মানে আমি লাগা দেয়, হ্যাঁ আমার সাথে তারামি করবে, আমি তারামি করবো না, খন্দকার সানাউল ইসলাম সাহেব লিখেছেন ধানমন্ডিতে প্রাঙ্ক করার খুব শখ ছিল বাট ব্যাড লাক, ওকে, হাবিব কাইফ কই রাম নাই, শুটিং দেখতে চাই, চলে আসেন, আবু জাফর আদনান ভাইয়া, অনেকখান খেয়েছেন হাই হ্যালো, আমি শুটিং স্পটে নিয়ে যেতে পারি বাট, আচ্ছা এখন হচ্ছে আমাদের বাপ্পিয়া খান, বাপ্পিয়া খান, বাপ্পিয়া নমস্কার, দাড়ি চলে ভালো আছেন আপনারা সবাই, আমি আসলে মানে কি বলবো, যে কি বলবো, সবাই চিনে, চিনবে না কেন, গাজী শ্রাবণ লিখেছেন হ্যালো হাই ফ্রেন্ড,
আর কে কে আছো তোমরা, জয়েন করতে পারো। আজকে মজার একটা বিষয় হয়েছে, আগে শুনতাম যে মানে মানুষের থেকে পশু অনেক ভালো, কথা বললে শুনে। ঠিক এই এই কুকুরটার ক্ষেত্রেও সেম একই ঘটেছে। আমি টমিটাকে ডাকলাম, এই টমি এদিকে এসো এদিকে এসো। টমিটা খুব সুইটলি আমার কাছে চলে আসছে, বললাম বসো, বসলো। দেন খাবার দিলাম, খেলো। তারপর আবার বললাম চলে যাও, চলে গিয়েছে। ভালো লাগছে ব্যাপারটা। তুমি জু ইউনিভার্সিটিতে আছো, আম শিওর না ভাইয়া আমি ওইখানে নাই, আমি রমনাতে আছি। আসো টমি, 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 আই স্বপ্ন লাইভ আসবি, আসো, ওয়েট, আই টমি, আই 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 হ্যালো, এটা হচ্ছে আমাদের আজকের টিম। কজন আছে লাইভে? এই ইয়ে 36 জন, মাত্র 36 জন। সুবহান আল্লাহ, সবাই হাই দাও। আমার কুত্তাটাকে নিয়ে আসো না। আল্লাহ, কুত্তার কোলে নেব নাকি টমি? ভাই এই ভিডিওটা আপনারা যত সাইডে আছে ভাইরাল করে দেন। হ্যাঁ, ওর অনেক ইচ্ছা আছে ভাইরাল করে দেন। হ্যাঁ শুনেন, এই যে হ্যালো, সবাই ইউটিউবে গিয়ে মজার টিভি লিখে সার্চ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ তুমি নিজের সাথে টমি, ইসলাম সিহাব লিখেছেন, আপু একটা সত্যি কথা বলি, কিছু মনে করো না প্লিজ, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এত ইংলিশ লাগছে যে এত। আচ্ছা রমনার বটমূলে কথা হবে, প্রাণ খুলে চলে আসব নাকি পাবেল ভাই? ইনশাআল্লাহ চলে আসেন। এমডি নিয়াজ হাসান লিখেছেন, কই তুমি? হ্যাঁ যাচ্ছি, আমি বললামই তো রোমান খান কেমন আছো? হ্যাঁ মানে ঠিক পারসন, অনেক ভালো, এটা রিয়েল। এর এই কি নাটক কে ডিরেক্টর? ইয়েস আসতে কোন যাব আমি, সমস্যা নেই ধরে নেবো। এদিকে আসো, আরে না, কোনো লাইট রাখো না রে বাবা, কি জল লাগ তোমার।